আয় তোমাদের একদিন হবি ওই গান গো গাওয়া কি জানি গান গো জানি ওই যে এই মোরা কর্ম যায় মোরা কর্ম যায় একদিন বুকের গভীরে আসে দিশায় আমরা করব জয় একদিন ছায়া বিবি আম্মা ছায়া বিবি আম্মা ছায়া বিবি আম্মা নিকটে আসেন 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 এখানে দাঁড়ান এই জায়গাটায় হ্যাঁ আমার বরাবর দাঁড়ান তা ঘটনাটা কি ভাই আমার সাথে যে কথা হলো যে চুক্তি হলো কোনো আলামত দেখতে পাচ্ছি না কি ঘটনা কি কি দেখেন কি হয়েছে কি হাই আপনি যে রাত কেলে কালো চশমা পরে আছেন কিসের জন্য এই জন্য তাকাচ্ছ আসলে হয়েছে কি আমার উপর যখন জিন ভার করে তখন এই যে আমার চোখখান দেখতেছো নর্মাল মানুষের চোখ এই চোখ আর চোখ থাকে না আগুনের গোলা হয়ে যায় লাল টকটকা এই চোখ মানুষ সহজে টলার করতে পারে না ভয় পেয়ে যায় এই জন্য আমি চশমাটা পরে রাখি জাগা অসুবিধা নেই এখনো জিন নেই আমার উপর এখন আর চোখ লাল হবে না তুমিও ভয় পাবে না ওসব কথা বাদ দিই আমরা তোমার সাথে যে আমার চুক্তি হয়েছিল কমিশনের চুক্তি কই কমিশন তো পেলাম না হুম ঘটনা কি ভাই কমিশন তো আমি দিতেই চাই হয়েছে কি একটা ক্লায়েন্ট তো পাইনি ভাই কমিশন কিভাবে দেবো কন এই মিয়া রাখো তোমার ক্লায়েন্ট ফ্লায়েন্ট তুমি আমার ল্যান্ডে অবতরণ করে ব্যবসা করবা অ্যাডভান্স কমিশন তো আমার দিতে হবে এনে যে ব্যবসা করতেছো ব্যবসার খাজনা দিতে হবে না সেটা আগে দাও ক্লায়েন্ট তো পরে একটা জিনিস বোঝার চেষ্টা করেন আমার কারবার আছে মানুষ নিয়ে আমার টাকা আছে মানুষের পকেটে ওদের পকেট থেকে নিয়ে আপনারা দেবো ঘটনা সেটাই তো ঘটাতে পারতেছে না আমি কীভাবে দেবো আরে বাবারে বোকার মতো কথা বললি তো হবে না ব্যবসা করতে আসছো এটা পুঁজি খাটাতে হবে না অন্তত ঘরের জন্য এসির জন্য পুঁজি খাটাতেই হবে না তা পুঁজিটা তো আসলে খাটাবা আমাকে তো দিতে হবে আমার কাছে পুঁজি দিতে হবে এই ল্যান্ডটার মধ্যে যে তুমি ব্যবসা করবে এটা দিতে হবে না ক্লায়েন্ট তো পরে ক্লায়েন্ট ব্লাইন্ড বাদ দাও বাবা তুমি যদি না পারো চলে যাও নাহলে পরে কিন্তু ঠাস করে জিন এসে পড়বে তুলে আসার মেয়েটা প্যাটা গালে ফেলবে কিন্তু বুঝছো ভাই আপনি জিনের কথা বললেন না জিনের কথা বলাতে না আমার মাথায় চলে আসছে আপনার কাজ করেন না ভাই আপনার কাছে তো জিন আছে আপনার একটা স্পেশাল অলৌকিক পাওয়ার আছে এই অলৌকিক পাওয়ারটা একটু কাজে লাগালেই মনে করেন ব্যবসাটা জমে যাবে কেমন করি কেমন করি কেমন করি ব্যবসা জমবে মনে করেন যে আপনার কাছে তো অনেক জায়গার জিন সিলেটের জিন তারপরে সিডাঙ্গার জিন তারপরে বরিশালের জিন মনে করেন বাংলাদেশের অনেক জায়গার জিন আপনার হাতের মুঠোর মধ্যে আপনি যেটা করবেন গ্রামের মধ্যে এক একটা লোকের ঘাড়ে এক এক জায়গার জিন আপনি ধরায় দেবেন তারা যায় মোটামুটি এক একজনের ধরবে আর বলবে ও বেটা এদিক টাকা তো চোখ মুখে তো আমি নিশ্চিত দেখতে পাচ্ছি বিদেশ গমন নিশ্চিত তুই গিরাম দিয়ে ঘুরে বেড়াচ্ছিস কিসের জন্য তোর তো এখানে থাকার কথা না তোর থাকার কথা বিদেশে কাজ কর ফরেন জামাল আছে না তার কাছে চলে যা সে পাসপোর্ট করে দেবে আর টাকা জমা দিয়ে দে বিদেশ পাঠায় দেবে আমি দরকার হলে ফরেন জামালে বলে দেবো যা যা এখান থেকে দেখবেন এই কথা বলার পরে খেলা জমে গেছে ঠিক আছে দেখতেছি ভাইবে দেখি কথাটা মন্দ হয়নি তোদের সাথে মিটিং করতে হবে তো ওরা আবার রাজি হয় কি হয় না সেটা একটা বিষয় তবে আমি বললে রাজি হবে তারপর দেখি জিন বলে কথা তো আমি তো মানুষ মানুষের কাজ ওরা আবার ঠিক আছে সেটা দেখতেছি ওরা আবার সবার কাজ করতে চায় না আমার কাজ ছাড়া অন্যের কাজ করতে চায় না তারপর আমি বলবো জোর করে দেখি কি করা যায় ঠিক আছে শুধু আমার একটাই কথা সুযোগ কিন্তু বারবার আসবে না ভাই এই যে সুযোগটা আইসে আপনি একটু কাজে লাগাই দেন মনে করেন আপনি যদি মাঠে নেমে পড়ে মাল দেখতেছি আমার সে বড় ধুরন্ধর কেমন করে আমার পেজগির মধ্যে ফেলা দিল জিন দিয়ে ব্যবসা করতে চাচ্ছে নিজের মাইন্ড কার সিপাই তো নিজেই মনে পড়ে যাচ্ছি তা সেটা তো হওয়ারই কথা আদম নিয়ে ব্যবসা করে আদম রে ভুলা বালায় টাকা অর্জন করে সম্পদ দেয় এ মাল মারাত্মক লেভেলের ধুরন্ধর
অন্য লেভেলে খেলতে হবে। কে দেবে আমাকে আশা, কে দেবে আমাকে ভরসা, কে দেবে আমাকে চোরাই টাকা? আমি দিব আপনাকে আশা, আমি দিব আপনাকে ভরসা, আমি দিব আপনাকে চোলাইয়ের টাকা। তুমি কে নয়না? থুকু, এ তো দিতেছে আমাদের ভাবি, ভাবি আপনি, ভাবি আপনি আমার টাকা দিবেন ভাবি। একসি আমি কেন আবার এই কথা জিজ্ঞেস করতেছি যে আপনি আমার টাকা দিবেন কিনা, আমার তো এইটারই দরকার ভাবি। আচ্ছা ভাবি, ভাবি বিশ্বাস করেন আমার অনেক কষ্ট ভাবি, যেই না মনে করেন যে ভাবি আমার কি একটা ফিলিংসের ঠেলায় এমন একটা ফাঁস গিয়ে দিয়ে মনে করেন যে উপরে উঠে গেলাম ভাবি, দাম্বুর করে মনে করেন যে আমার মাটিতে পড়ে গেলাম, এত কষ্ট পাইছি ওনার কারণে, উনি শেষ হয়ে গেছিল ভাবি। খুব খারাপ লাগলো ভাবি, এখন এটা ভরমো কীভাবে, মানে আমি এখন খামো কীভাবে, আমার তো কিছু লাগবে ভাবি। আপনি যদি আমার একটা কাজ করে দেন তাহলে আপনার এই চোলাইয়ের বোতল আমি কোনোদিন খালি হইতে দিব না। আমি তো বললাম বাহার ভাই, এই চোলাইয়ের বোতল কোনোদিন খালি হবে না। তাহলে পরে কোন ভাবি কি করা লাগবো, কাক খুন করা লাগবো, কাক গুলি করা লাগবো, খালি কোন ভাবি? আপনার বন্ধু নয়ন আছে না, ও যে সব মেয়েদের সাথে টেলিফোনে কথা বলে, আর এই যে আমার দামি দামি জিনিসপত্র আনে যে, এগুলো সব দিয়া দেয়, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, নেল পলিশ, কারে দেয় আমার একটু নামটা বলতে পারেন ভাই? ভাই কি ভাবতেছেন আপনি? না মানে আমি ভাবতেছিলাম ভাবি, আমি কজনের নাম বলবো, নাম শুনতে শুনতে যদি আপনি আবার ফিট খায় যান, মানে এই জন্য কইতে পারতেছিলাম বুঝছেন। না না ভাই, আমি ফিট খাবো না, আপনি বলেন। প্রথম নাম্বার কি হলো ভাই, বলেন, চুপ করে আছেন কে? ও বুঝতে পারছি, হয়েছে কি ভাবি, গরিবের জন্য যখন মাটি 100 টাকা দিলেন ভাবি, কি হলো নেন না ভাবি? আপনার মতো মানুষ যখন কথা দিয়ে কইছে এই বোতল জীবনে খালি হবো না, আমরা যারা চোলাই খোর তাদের কাছে 100 টাকা কি জানেন, মহাসমুদ্রের ভিতরে একটা ঢিল পড়লো সেরকম কিছু আর কি বুঝছেন। আপনার নিজের মুখেরই তো কথা, এই বোতল কোনোদিন আপনি খালি হতে দেবেন না, তাহলে পরে 100 টাকা দিলে পরে এই বোতল খালি হতে কতক্ষণ? ২০০ টাকা দিলেন ভাবি, জানি আপনি এই কাজটাই করবেন, তারপরও ভাবি আপনি যেহেতু 200 টাকা দিয়ে শুরু করলেন, তাহলে পরে আমি একটা নাম দিয়ে শুরু করি, যেমন গুড় তেমনই তো মিষ্টি দেওয়া লাগবে তাই না ভাবি, আমি তো বেমেনি করতে পারব না। আরেকটা কথা ভাবি, আমি যে মনে করেন যে আপনার নামগুলো সাপ্লাই দেবো, এই কথাটা যাতে নয়ন যেতে না পারে শুনলে কোনো খুব কষ্ট পাবো জানেন ভাবি। আমরা ল্যাংটা গেলের বন্ধু না, কত বিরিজ থেকে মনে করেন যে আমরা ঝাঁপ দিছি ল্যাংটা বুঝতায়, বুতুম মাছ খেলছি, মনে করেন যে ও ডিগবাজি দিতে পারতো খুবই ভালো বুঝছেন, খাটো কুটে আছিল তো, কত যে ঝুমকা হলো ছবি দেখছি সোনাই বন্ধু, ওয়াসিম, অঞ্জু, কত যে কী করছে ভাবি, ডাব চুরিকে রেখেছি, আম চুরিকে রেখেছি, শুনলে খুবই কষ্ট, অক্ষিন্ত কোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না ভাই, আপনি নামটা বলেন। ঠিক আছে তাহলে ভাবে আপনি একটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে ফেলান, আমি নাম্বার ওয়ান দিয়ে শুরু করতেছি। প্রথমে আপনি যাবেন হচ্ছে যে বউপকুল আছে না, বউপকুল, বউপকুল, ওই বউপকুলের ছোট বোন আছে না মনি, ওর কাছে যাবেন, ওরে ধরবেন, ওর ব্রেন ওয়াশ করে ছাড়বেন, ওই তো পরকে বেশি করতেছে বুঝছেন না, ওর দূরে সাইজ করে লাগবো। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা মনি না, মনি, ওরে দিয়ে আমি শুরু করতেছি। যেইভাবে গেল তাতে করে ফাইট হবো বলে তো মনে হইতেছে না, শুনতে গে দা তর্জন লাভ হয়েছে, দুশো দিয়ে এখন তবাক খাবো। কি সুখ, কি সুন্দর করে খাবো, এই জন্য সুখ, খাইতে পাইতেছি না, তারপর দিয়ে শিশু টাকা পাই গেছে গে, এখন খাওয়া চলবো, কে কি তথ্য লাগবে, খালি মাইক ভাড়া করে কয়ে দেবো, সব কয়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়ে দেবো না।
হাঁটতেছ কিছু জন্য এই আমার কি হয়েছে আমি কেন এইভাবে হাঁটতেছি তোরে বলা লাগবে তুই আমার সামনে থেকে সর কিন্তু সর বলতিছিস সর আমি তোমার সামনে থেকে সরব না তুমি আমাকে কি করবা তুই যদি আমার সামনে থেকে না সরিস তাহলে তোরে এই যে তোর মোটা শরীর এই শরীরটারে আমি গোল বানাবো গোল বানায় ফুটবল খেলবো এই সারা মাঠ দেখিছিস এই সারা মাঠে আমি ফুটবল খেলবো আমার শরীরের যে ওজন এই ওজনের শরীর দিয়ে তুমি ফুটবল খেলতে পারবে না তার আগে কও আচ্ছা তোমার মাথায় রুটি কেন আম্মা সাহেবিবি আম্মা সাহেবিবি এই যে রুটি দেখিছো এই রুটি পড়া রুটি এটা কিন্তু এই যে সেকা রুটি না বেলা রুটি বেলা রুটি আম্মা সাহেবিবি ফুদি দিয়েছে বলেছে যে ওই যে টপর মাথা দিতাম না টপর ফেলে দে টপর ফেলে দে ফেলে দিয়েছি তারপরে এই যে রুটি পরে ঘুরতে বেড়াচ্ছি বলেছে যে এই রুটি পরে ঘুরে বেড়ালে আমার বউ চলে আসবে ও এই পরোটি পরে ঘুরে বেড়ালে বউ চলে আসবে সাহেবিবি তোমাকে বলদ বানাইছে বলদ বানায় রুটি মাথায় দিয়েছে আর সেই রুটি নিয়ে তুমি সারা গ্রাম ঘুরে বেড়াইতেছো বিশ্বাস করে না তুই যদি আমার সামনে থেকে না সরিস এই আমার বউ চলে আসবে চারটে বাজলে বউ চলে আসবে আর বউ এসে যদি তোকে দেখে তাহলে আমার বউ কিন্তু মাইন্ড করবে সর সামনে থেকে সর ও চারটে বাজলে বসবে না চারটে বাজলে বসবে যা এই সেটা তো বাজে গেছে চারটা বাজে গেছে হ্যাঁ চারটে বাজে গেছে তোমার বউ চলে আসছে কই বউ কই বউ কই ওই যে দেখো ওই যে ওই যে ওই যে এই এই রুটি এই রুটি আপনি আমাকে সেরে বলে ডাকতেছেন কেন ওই তাহলে কি তোর স্যারা কয়ে ডাকবো না আপনি আমার সেরেও ডাকবেন না স্যারও ডাকবেন না আমার একটা সুন্দর নাম আছে তা হচ্ছে মণি ডাকতে চাইলে আপনি আমাকে মণি বলে ডাকতে পারেন তুই মণি হস আর মুক্ত হস তাতে আমার কিচ্ছু যায় আসে না যদি কিছু যায় না আসে তাহলে এই রাস্তার মধ্যে দাঁড়া আপনি আমাকে ডাকলেন কেন মজা দেখানোর জন্য ডাকছি মজা দেখবি ওয়াল্লা আপনি আমাকে ভর দুপুরে মজা দেখাবেন না আমার যে মজা দেখতে মন চায় না ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া আয় সরি তুই যে ভালোবাসা ফাইসা গেছস এটা তুই বুঝতাছস আচ্ছা আপনি কি কইতেছেন একটু ঝাড়ে কাশেন তো আমি তো কাইসাই কইতে চাই কিন্তু তুই তো বারবার ব্রেক মারস আচ্ছা ঠিক আছে এই যে ব্রেকটা ধরলাম এবার যা করবেন একটু সোজা করে গন আপনি কি সোজা করে কোনো কথা কইতে পারেন না সোজা করেই তো কইতে পারি শুনবি যেহেতু দাঁড়াইছি তাই শুনিয়ে যাই কিন্তু যা করবেন তাড়াতাড়ি কোন আমার আবার একটু দেরি হয়ে যাচ্ছে কে কেউ কি তোর জন্য বিলে ধরে অপেক্ষা করতেছে ওয়াল্লা এটা আপনি কি কইলেন এত সুন্দর চেহারা দেখলে মনে হয় যে একজন অপেক্ষা করবে শয়ে শয়ে ফুল অপেক্ষা করে আমাকে গ্রামের যদি আমার জন্য কেউ অপেক্ষা করে তাতে কি আপনার কোনো সমস্যা আমারই সব কিছু এই মানে কি করতে চান আপনি বিলের ধারে তোর জন্য কি অপেক্ষা করে তার নামটা আমারে কত এটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার আমার পার্সোনাল ব্যাপার তো আমি রাস্তার কারোর সঙ্গে শেয়ার করব না আর শুনেন আপনি নিজের সরকার তেল দেন আমাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না সরকার তেল দেওয়া যার অভ্যাস সে সরকার পাইলেই তেল দেয় জানোস না তুই আরে আল্লাহ এটা তো ভালো কথা বলেছেন তাহলে আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় সরকারতে তেল দিতে থাকেন তুই তো আমার সরকার তোরেই তেল দিমু এখন ক কে তোর জন্য অপেক্ষা করতেছে আমি তো আপনাকে তার নাম বলতে বাধ্য না ঠিক আছে তোরে আমিই কইয়া দিতাছি বিলের দ্বারা সৌদিনান তোর জন্য অপেক্ষা করতেছে তাই না ওয়াল্লা এ দেখি আপনি আমাকে গ্রামের সাহেবিবি হয়ে গেছেন যে সব বন্ধ করলে সব জানে কখন কোথায় কার সঙ্গে কি হচ্ছে তা আপনি যেহেতু সব জানেন তা আমাকে জিজ্ঞেস করার দরকারটা কি আপনি তো জানেন আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি এখন আমি তো আরো অনেক কিছু জানি তুই শুনবি শুনান শুনতে আমার খুব ভালোই লাগে শুনতে ভালো লাগে তাই না তাহলে শোন এই যে ঠোঁটে যে লাল লিপস্টিকটা দিছস এটা আমার লিপস্টিক আমার ঠোঁটে লিপস্টিক আপনার হলো কেমনি নয়নতরে যে লিপস্টিক দেয় নেল পলিশ দেয় ফেস পাউডার দেয় এগুলো সবই আমার এই খারান খারান আপনি কিডা তুই এখন আমারে চেনস নাই না চিনি নাই তুই এখন যার লগে দেখা করতে চাইতেছস আমি তার বউ
এগুলা সারবি না আমি তোর সারামু এসব কথা আপনি রাস্তা দ্বারা আমাকে কেন বলছেন হ্যাঁ আপনি যে আপনার সামারে থামান পরে তো আমি ট্যাগ দিছি এবার তোরে দিতে আইছি ও মোর আল্লাহ আমি কি কোনো নাট বলতো যে আপনি আমাকে ট্যাগ দিবেন তো আবার এই রাস্তার মধ্যে দাঁড়ায় দেখবি তো দেহ ও মা এতে পাগল আম্মা আম্মা ওরে মা গো এতে পাগল ও আম্মা বজ্জাত মাইয়া এরপরে পাইয়া লই আমি তোরে বুঝাম অশ্রু দিয়ে গাথায় গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাঁধা দুজনে মনে হচ্ছে কি এক বস্তা গোলাপ শরীরের মধ্যে দেখা গেছে কি ব্যাপার তোমারে কি পাগলা কুত্তা দাবড়ানি দিছে পাগলা কুত্তা না ভার ভাই তার থেকেও ভয়ঙ্কর জিনিস তাই নাকি সেটা আবার কি জিনিস কও কও সেই ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে একটা মাইয়া মানুষ সেই মাইয়া মানুষ আমার দাবড়ানি দিছে এই আমি চুলাই খাই বললা তুমি কি আমার মাতাল ভাবছো আমি কোনো ওই মাতাল না মেয়ে মানুষ কখনো ভয়ঙ্কর নাকি হুম আপনি জানেন না বাহার ভাই এই পৃথিবীতে যত ধরনের ভয়ঙ্কর প্রাণী আছে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মাইয়া মানুষ ও তুমি তো তাহলে মায়া মানুষ তাহলে পরে তুমিও তো ভয়ঙ্কর একটু দূরে থাকো সোনা যাও একটু দূরে থাকো আমি কি একটু জানতে পারি যে এই ভয়ঙ্কর প্রাণীটারে কোন ভয়ঙ্কর প্রাণী দাবড়ানি দিছে আরে ও যে সৈদি নয়ন আছে না হের বউ আমার দাবড়ানি দিছে তুমি কি এমন অপরাধ করছো যে তোমাকে দাবড়ানি দিছে ঝাড়ু দিয়ে দৌড়না হয়েছে আসলে নয়ন তো আমার একটু ভালোবাসতে চায় সেটা কেমনে জানি তার বউর কানে গেছে তারপরে সে খেপছে খেপ আমার এরকম দৌড়ানি দিছে তুমি কেন একটা বিয়েটা বেড়ার লগে এরকম প্রেম করবার তোমার লাজ শরম নাই নির্লজ্জ কথাকার এটা আপনি কি কথা বলেন ভার ভাই প্রেম কি একতরফা হয় সেটা তো আমি জানি কারণ আমি তো তোমার সে বয়সে অনেক বড় হুম গ্রামে পঞ্চায়েত বসে সালিশ বসে আমি আমি তোমার নামে বিচার বসে দিছি প্রস্তুত হও না না ভার ভাই এই কাজটা আপনি করেন না গ্রামে সবাইরে জানাইয়া আমার নামে কোনো বিচার বহেন না সত হইলো আমি একটা মাইয়া মানুষ আমার তো একদিন না একদিন বিয়ে হবে কোন না এই তো লাইনে সোনা 100 টাকা দাও না সোনা তাহলে তোমার নামে আট বিচার বসাবো না সোনা আমার কাছে তখন কোনো টাকা পয়সা নাই তাহলে কখন দিবে সোনা আচ্ছা ঠিক আছে আজকের মধ্যে যেমনি হোক আমি আপনার জন্য 100 টাকা ম্যানেজ করে নিয়ে আসবো চাও বিচার বসে মনে টাকা রেডি করো নাম বলে পাইছি 200 টাকা আর যার নাম বলে পাইছি সে দিব আমার পরে 100 টাকা প্রজেক্ট তো বন্ধ করা যাবো না সুদা চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো আমি হলে বাচ্চা জিন দেখি 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 আহ